নমস্কার মজিত, আপনাদের চাবলে আরম্ভ করেছে এসামি চ্যানেল পিউটিউব চ্যানেল। বন্ধুসকল, পলকতে চাওয়া আজি সন্ধ্যার 7টা গুরুত্বপূর্ণ খবর। প্রথমটো খবর, শুক্রবারে অনুষ্ঠিত হয় রাজ্য সরকারের কেবিনেট বৈঠক, আর এই বৈঠকত লওয়া হয় কেবাটাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। শুক্রবারে অনুষ্ঠিত হয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অধ্যক্ষতাত সাপ্তাহিক কেবিনেট বৈঠক, আর এই কেবিনেট বৈঠকত লওয়া হয় বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। মাজুলীর নাও দুর্ঘটনাত প্রাণ হেরুয়া ইন্দ্রেশ্বর বরার পত্নী লৈ শিক্ষা বিভাগের চতুর্থ বর্গের এটি চাকরি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয় রাজ্যিক কেবিনেটত। সেইদরে পরিমিতার ভগ্নী মধুমিতা লৈ সেক্রেট লেকচারার পদ আগবাই রাজ্যিক কেবিনেটে। এই কেবিনেট বৈঠকত আর কি কি সিদ্ধান্ত লওয়া হয়েছে চাওয়া হোক। গুহাটির আইআইটির সঙ্গে মিলি এখন সুপার স্পেশালিটি হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে রাজ্যিক কেবিনেটত। পৌর নিগমত মহিলার বাবে সুরক্ষিত ওয়ার্ড সমূহ 5 বছরের পরিবর্তে 10 বছর করা হয়েছে। 8 জেলাত 9 মহিলা মডেল মহাবিদ্যালয় স্থাপনের 207.91 কোটি টাকার অনুমোদন জানা হয়েছে রাজ্যিক কেবিনেটত। 6 সরকারি মডেল কলেজ, 3 ইঞ্জিনিয়ারিং কলেজের 475 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে রাজ্যিক কেবিনেটত। জনস্বাস্থ্যত 29,000 আসনির জড়িয়ে 63 লাখক পানি যোগান ধরা হব। এই আসনি ধারাবাহিকভাবে চলাই নিবল কেবিনেটত জলজীবন আসনি চলাই নিবল 22,000 যুবকক 6,500 টাকাক বরঙ্গনীরে নিয়োগ করা হব। পরবর্তী খবর, করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট অমিক্রণক লৈ ভয়ঙ্কর খবর। ভারতবর্ষ দ্রুতগতিত বৃদ্ধি পাইছে অমিক্রণের সংক্রমণ। দেশত এই পর্যন্ত 32 জনলৈকে বৃদ্ধি পাইছে আক্রান্তর সংখ্যা। বিশ্বের বিভিন্ন প্রান্তর সমান্তরক ভারতবর্ষত ক্রমান্বয়ে বৃদ্ধি পাবলৈ ধরেছে অমিক্রণ ভাইরাসের আক্রমণের ঘটনা। মুঠ 32 জনলৈকে বৃদ্ধি পাইছে অমিক্রণত আক্রান্ত লোকর সংখ্যা। বিগত 24 ঘণ্টাত দেশত মহারাষ্ট্র আর গুজরাটত কেবাগী লোকর দেহত অমিক্রণ ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। মুম্বাইত 7 কোভিড আক্রান্ত লোক পিছত অমিক্রণ ভেরিয়েন্টত আক্রান্ত বলে পরীক্ষা ধরা পড়ে। প্রাপ্ত তথ্য অনুসরি সংক্রমিত 7 লোকর ভিতর 3 লোক মুম্বাইর, আন 4 সংক্রমণের ঘটনা পিম্পরীত পাওয়া গেছে। আক্রান্ত সকলের ভিতর 3 বছরের এটি শিশু আছে। উল্লেখযোগ্য যে কালির দিনটিতে মুম্বাইর স্লাম এরিয়া ধারাবৈত এজন লোকের শরীর অমিক্রণ ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। তানজানিয়ার মুম্বাইলে আসছিল লোকগুলি। লোকজন চেন্নাইর যদিও বিগত কেবছরমান ধরে ধারাবৈত বাস করে আসছিল। ভয়াবহ কথা এইটাই যে ধারাবৈ হচ্ছে বিশ্বের অন্যতম স্লাম এরিয়া। যদিহে ধারাবৈত অমিক্রণ ভাইরাস বিয়পে তেন্তে তাতকৈ ভয়াবহ কথা ভারতবর্ষের বাবে একোয়ে হব নোৱাৰে। ধারাবৈত বর্তমান জনসংখ্যা প্রায় 10 লাখের ওসরা উচুরি। পরবর্তী খবর, রাজ্যত বন্ধ হব হাজার হাজার অঙ্গনবাড়ি কেন্দ্র, নিবনুয়া হব পারে হাজার হাজার মহিলা। অসমত হাজার হাজার অঙ্গনবাড়ি কেন্দ্র বন্ধ হয়ে পড়ার দিকে রাষ্ট্রীয় শিক্ষানীতি বলবৎ হওয়ার লগেলগেই বন্ধ হব অঙ্গনবাড়ি কেন্দ্র। চাকরি হেরুয়াব পারে হাজার হাজার অঙ্গনবাড়ি কর্মী সহায়িকাই। মুখ্যমন্ত্রী গঠন করে দিছে এখন বিশেষ কমিটি। এই কমিটিয়ে চোয়া চিতা করব সমগ্র বিষয়টি। রাজ্য সরকারের মন্ত্রী ডাক্তার অনুজ পেগু আর বিত্তমন্ত্রী অজন্তে নায়কক লৈ এই দুজনীয়া কমিটি গঠন করা হয়েছে। অঙ্গনবাড়ি কেন্দ্রের ক্ষেত্রে অসমের ভূমিকা কি হব সেয়া পর্যালোচনা করে থাকা হয়েছে, আর এই কথা জানাইছে রাজ্য সরকারের বিত্তমন্ত্রী অজন্তে নায়কে। বন্ধুসকল, তারপর 4 নম্বর খবরটি জানার আগতে আপনার এটা সরু রিকুয়েস্ট, যদি এই ভিডিওত লাইক করা নাই তেন্তে প্লিজ এটা লাইক করে দিয়ক। আর এনে ধরনের নতুন নতুন ভিডিও পাবলৈ চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটি প্রেস করে রাখক। পরবর্তী খবর, রাজ্যত পুনের এনকাউন্টারের ঘটনা, অসমারক্ষীর গুলি লাগি হাসপাতালত ভর্তি অপরাধী। রাজ্যত পুনের এনকাউন্টারের ঘটনা, 11 ডিসেম্বর শনিবারে বিশ্বনাথ চারিআলিত পুয়তি নিশা সংঘটিত হয়েছে এই ঘটনা। আরক্ষীর গুলিত গুরুতরভাবে আহত হয়েছে জাহির আলী ওরফে ভুট্টু। দীর্ঘদিন ধরে নকল টকার ব্যবহারের সঙ্গে জড়িত হয়ে আছিল ভুট্টু। নকল টকার স্থান দেখাবলে নিয়ার সময়তে এনকাউন্টার সংঘটিত হয়। গুরুতরভাবে আহত ভুট্টুক তেজপুর মেডিকেল কলেজত ভর্তি করা হয়েছে। বিশ্বনাথ চারিআলি স্টেডিয়ামের সমীপত সংঘটিত হয়েছে এই ঘটনা। ভট্টুর ঘর বিশ্বনাথ চারিআলির বলডুঙাত। দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যর জড়িত হয়ে আছিল ভট্টু। উল্লেখযোগ্য যে শুক্রবারে নিশা অভিযান চলাই বিশ্বনাথ আরক্ষী পৃথক পৃথক স্থানের নকল টকা বনোয়া মেশিন, নকল টকা আর কেবাজনের লোক গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছে।
পৰৱৰ্তী খবৰ। কিংবদন্তী ফুটবলাৰ মাৰাডোনাৰ 12 লাখ টকীয়া ঘড়ী চুৰি কৰি গ্ৰেপ্তাৰ হ'ল শিৱসাগৰৰ ওয়াজিদ হুছেইন। এটা চুৰিকাণ্ডৰ বাবে যেন লজ্জানত হ'ল অসম তথা ভাৰতবাসী। কিংবদন্তী ফুটবলাৰ প্ৰয়াত ডিয়েগো মাৰাডোনাৰ ব্যয়বহুল ঘড়ী চুৰি কৰি গ্ৰেপ্তাৰ হ'ল অসমৰ এজন লোক। ডুবাই আৰক্ষীৰ সহযোগত অসম আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে শিৱসাগৰৰ ওয়াজিদ হুছেইনক। জানিব পৰা মতে বিলাসী হাবলত ঘড়ীটোৰ মূল্য প্ৰায় 12 লাখ টকা। এই সন্দৰ্ভত অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই টুইট কৰি কয় যে অসম আৰক্ষীয়ে ডুবাই আৰক্ষীৰ সৈতে আন্তঃৰাষ্ট্ৰীয় সহযোগিতাৰে ঐতিহ্য বহনকাৰী ঘড়ী জব্দ কৰিছে, লগতে গ্ৰেপ্তাৰ কৰিছে ওয়াজিদ হুছেইনক। অসম আৰক্ষীৰ সঞ্চালক প্ৰধান ভাস্কৰ জ্যোতি মহন্তই টুইট কৰি এই কথা নিশ্চিত কৰিছে। উল্লেখযোগ্য যে যোৱা বছৰৰ 20 নৱেম্বৰত আৰ্জেণ্টিনাৰ এগৰাকী কিংবদন্তী ফুটবলাৰজনৰ মৃত্যু ঘটিছিল। পৰৱৰ্তী খবৰ। ঘোষণা কৰা হ'ল উচ্চতৰ মাধ্যমিক চূড়ান্ত বৰ্ষৰ বিশেষ পৰীক্ষাৰ ফলাফল। 4 জিলাৰ 100% উত্তীৰ্ণ, সৰ্বনিম্ন কামৰূপ মহানগৰ জিলা। আজি 11 ডিচেম্বৰ তাৰিখ শনিবাৰে 12 বজাত ঘোষণা কৰা হয় উচ্চতৰ মাধ্যমিক চূড়ান্ত বৰ্ষৰ বিশেষ পৰীক্ষাৰ ফলাফল। ফলাফল অনুসৰি ৰাজ্যৰ 4খন জিলা ক্ৰমে বঙাইগাঁও, যোৰহাট, দক্ষিণ চালমাৰা আৰু ওদালগুৰি জিলাৰ 100% শিক্ষাৰ্থীয়ে উত্তীৰ্ণ হ'বলৈ সক্ষম হৈছে। তাৰ বিপৰীতে কামৰূপ মহানগৰৰ ফলাফল প্ৰকাশিত তালিকাৰ সৰ্বনিম্ন স্থানত, কেৱলমাত্ৰ 7.69% হিচাপত উত্তীৰ্ণৰ হাৰ। কামৰূপ মহানগৰৰ 13গৰাকী পৰীক্ষাৰ্থীয়ে বিশেষ পৰীক্ষাত অৱতীৰ্ণ হৈছিল আৰু তাৰে ভিতৰত কেৱলমাত্ৰ 1গৰাকী পৰীক্ষাৰ্থীয়েহে উত্তীৰ্ণ হ'বলৈ সক্ষম হৈছে। উল্লেখযোগ্য যে কোভিড মহামাৰীৰ বাবে এইবাৰ উচ্চতৰ মাধ্যমিকৰ পৰীক্ষা অনুষ্ঠিত হোৱা নাছিল। বিশেষ মূল্যায়ন পদ্ধতিৰে পৰীক্ষাৰ ফলাফল ঘোষণা কৰা হৈছিল, যি ফলাফল লৈ বহু পৰীক্ষাৰ্থী সন্তুষ্ট নাছিল। সেয়ে চৰকাৰে ধৰি দিয়া বিকল্প পদ্ধতিৰে অনুষ্ঠিত কৰা পৰীক্ষাত অৱতীৰ্ণ হৈছিল। 10 অক্টোবৰৰ পৰা 11 নৱেম্বৰলৈকে অনুষ্ঠিত হৈছিল এই পৰীক্ষা। সেই পৰীক্ষাৰেই আজি ফলাফল ঘোষণা কৰা হয়। www.ahssc.assam.gov.in ৱেবছাইটত উপলব্ধ হৈছে ফলাফল। মুঠ 1414গৰাকী পৰীক্ষাৰ্থী অৱতীৰ্ণ হৈছিল উচ্চতৰ মাধ্যমিকৰ চূড়ান্ত বৰ্ষৰ বিশেষ পৰীক্ষাত। এই পৰীক্ষাত কামৰূপ গ্ৰাম্যৰ সৰ্বাধিক সংখ্যক পৰীক্ষাৰ্থী অৱতীৰ্ণ হৈছিল। 127গৰাকী পৰীক্ষাৰ্থীৰ 101গৰাকীয়ে সাফল্য লাভ কৰে এই পৰীক্ষাত। পৰৱৰ্তী খবৰ। কৰোণা ভাইৰাছৰ নতুন ভেৰিয়েণ্ট অমিক্ৰন প্ৰকাৰৰ বৰ্ধিত আশংকাৰ বাবেই মুম্বাইত পুনৰ জাৰি কৰা হৈছে 144 ধাৰা। কোভিড-19ৰ নতুন প্ৰকাৰ অমিক্ৰনত বৰ্ধিত আক্ৰান্ত লোকৰ মাজতে শনিবাৰ আৰু দেওবাৰ অৰ্থাৎ 11 আৰু 12 ডিচেম্বৰ তাৰিখে মুম্বাইত CRPCৰ ধাৰা 144 জাৰি কৰা হৈছে। ইয়াকে লৈ মুম্বাইত মানুহ বা বাহনৰ ৰেলী, মৰ্চা, শোভাযাত্ৰা আদি নিষিদ্ধ কৰা হৈছে। লগতে যদি কোনো ব্যক্তি বা সংগঠনক যদি নিয়ম উলংঘা কৰা দেখা যায় তেন্তে ভাৰতীয় দণ্ডবিধি আইনৰ ধাৰা 188 আৰু অন্যান্য আইনী ব্যৱস্থাৰ অধীনত শাস্তি দিয়া হ'ব। বিষয়াসকলৰ মতে অমৰাৱতী, মালেগাঁও আৰু নান্দেদত সংঘটিত হিংসাত্মক ঘটনাৰ পৰিপ্ৰেক্ষিতত আইন শৃংখলা পৰিস্থিতিৰ প্ৰতি ভাবুকি অহাৰ বাবেও এই নিৰ্দেশ জাৰি কৰা হৈছে। ৰাজ্যখনত শুকুৰবাৰ অমিক্ৰন প্ৰকাৰৰ দ্বাৰা 7জন লোক আক্ৰান্ত হোৱাৰ খবৰ পোৱাৰ পিছতে ৰাজ্য চৰকাৰে এই ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে। দেশখনত প্ৰথমবাৰৰ বাবে এই নতুন প্ৰকাৰটো চিনাক্ত হোৱাৰ এসপ্তাহ অতিক্ৰম কৰাৰ পিছতে মহাৰাষ্ট্ৰত এতিয়া 17জন লোক আক্ৰান্তৰ সৈতে তালিকাৰ শীৰ্ষত আছে। ভাৰতত বৰ্তমান 5খন ৰাজ্যৰ পৰা 32জন লোক অমিক্ৰনত আক্ৰান্ত হৈছে।